আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজিমুন নেসা, এআর অর্গ্যানিক থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে। আর আজকে ভিডিওতে আমি কথা বলবো তিনটি বেস্ট হেয়ার অয়েল নিয়ে, যে তিনটি হেয়ার অয়েল আপনার চুলের যে সমস্যাই হোক না কেন তার সমাধান দিতে পারবে। ছোট থেকে বড় সবাই কিন্তু ইদানিং চুলের নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, আর এই সমস্যাগুলো হওয়ারও অনেকগুলো কারণ রয়েছে। আমাদের পারিপার্শ্বিক পরিবেশ বা পরিস্থিতি, পাশাপাশি আমাদের কিছু ছোট ছোট ভুলের কারণে আমাদের চুলে দেখা দেয় নানা ধরনের সমস্যা। বাইরের পরিবেশে থাকা অতিরিক্ত পলিউশন, ক্ষতিকর ইউভি রেজ, পাশাপাশি আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস ঠিক না থাকা, আমাদের ব্যবহৃত প্রোডাক্ট বা আমরা যেই প্রোডাক্টগুলো ব্যবহার করছি, যেভাবে ব্যবহার করছি, সেগুলোর কারণে আমাদের চুলে নানা ধরনের সমস্যা হতে পারে, চুলের ক্ষতি। তা আজকে ভিডিওতে আমি এমন কিছু তেল নিয়ে কথা বলবো, এমন তিনটি তেল, যে তিনটি তেল কিন্তু একসাথে মিলে পারে আপনার চুলের এ টু জেড সব সমস্যার সমাধান করতে, কোনো সাইড ইফেক্ট ছাড়াই। সমস্যা যেটাই হোক না কেন তার সমাধান কিন্তু প্রকৃতিতে লুকিয়ে থাকে, শুধু আমাদের দেখার পালা বা আমাদের বোঝার পালা। আমরা অনেকেই আছি যারা টেনশনে পড়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করা শুরু করে দিই, এটাও দেখি না যে ওই প্রোডাক্টটা আদৌ কি আমার চুলের যত্নে দরকার বা প্রোডাক্টটা কি চুলের যত্নে ভালো হবে কি না। এই ভুলগুলো করার কারণে চুলটা আরও ড্যামেজ হয়ে যেতে পারে। তাই যে কোনো প্রোডাক্ট চুজ করার আগে আগে আপনাকে বুঝতে হবে আপনার চুলের চাহিদাটা কী বা আপনার চুলে কি প্রয়োজন, তারপর সেই অনুযায়ী যদি আপনি প্রোডাক্ট ব্যবহার করেন বা ভালো প্রোডাক্ট ব্যবহার করেন, অবশ্যই কেমিক্যাল প্রোডাক্ট বাদ দিয়ে, তখনই আপনি পাবেন সর্বোচ্চ ফলাফল, সমাধান হবে আপনার সব সমস্যার। আর এই জিনিস ক্ষেত্রেই আমরা সবাই ভুল করে থাকি। প্রথমে যে ভুলটা করি, যে বুঝে না যে আমার চুলে কি প্রয়োজন বা আমার চুলের সমস্যাটা কি। সমস্যা না বুঝে আপনি যত ভালো প্রোডাক্টই ব্যবহার করেন না কেন, কোনোদিনই কোনো ভালো ফলাফল পাবেন না। দ্বিতীয়ত, যে প্রোডাক্টটা ব্যবহার করছেন সেই প্রোডাক্টই যদি ভালো না হয় তাহলেও কিন্তু কোনো ধরনের ফলাফল আশা করা যাবে না। তাই অবশ্যই চুলের যত্নে সমস্যা সমাধানের জন্য এই দুটি জিনিসের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। পাশাপাশি আপনার লাইফস্টাইল, আপনি কীভাবে চলাফেরা করছেন, কী খাচ্ছেন, কী ব্যবহার করছেন, কীভাবে ব্যবহার করছেন, এগুলো ফ্যাক্টর হিসেবে কাজ করে চুলের সমস্যা সমাধানের জন্য। তাই চুলের সমস্যা সমাধানে চুলের জন্য যত্ন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো, এই রুটিনগুলো ফলো করতে হবে। প্রথমে যেটা ফলো করবেন সেটা হচ্ছে আপনার ডায়েট, কী খাচ্ছেন, আপনার ভিতরে কি দিচ্ছেন, সেটাই হচ্ছে মেইন। আপনি যখন ভালো খাবার খাবেন, সুষম পুষ্টি খাবেন, সুষম পুষ্টি আপনার চুলে পৌঁছবে, তখন চুলের সমস্যা কমাতে আপনি এক ধাপ এগিয়ে যাবেন। তো অবশ্যই সুষম খাওয়ার চেষ্টা করবেন, সুষম খাবার খাবেন, বেশি বেশি শাকসবজি, ফলমূল, মাছ, গোস্ত, ডাল, শস্য, বিভিন্ন ধরনের বাদাম, এগুলো খাওয়ার চেষ্টা করবেন। কারণ এই খাদ্যগুলোতে আমাদের চুলের যত্নে, চুলের সমস্যা সমাধানে, চুলের গঠন ও বৃদ্ধির জন্য যে প্রয়োজনীয় পুষ্টিগুণগুলো দরকার, সেই পুষ্টিগুণগুলো মজুদ থাকে। দ্বিতীয়ত, আমাদের লাইফস্টাইল, আমরা কোন প্রোডাক্ট ব্যবহার করছি, কি ব্যবহার করছি, কখন ঘুমাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাই অবশ্যই বেশি বেশি করে পানি পান করবেন, কারণ পানি পান না করলেও শরীরের টক্সিন উৎপাদন বেড়ে যায়, ফলে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। বেশি বেশি করে পানি পান করবেন, ঠিক সময় ঘুমাতে যাবেন। যখন রাতের বেলা আমাদের 8 থেকে 9 ঘন্টার ঘুম যে প্রয়োজনটা পূরণ হয়, তখন এই সময়টার মধ্যে আমাদের শরীর নিজেকে হিল করে, পরের দিনের জন্য প্রিপেয়ার করে, ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করে। আপনি যদি ঠিকভাবে না ঘুমান, আপনার বডি পর্যাপ্ত টাইম পাবে না নিজেকে রিপেয়ার করার, নিজেকে প্রিপেয়ার করার, তার ফলে চুলের সমস্যা দেখা দিতে পারে। তো অবশ্যই 8 থেকে 9 ঘন্টার যে ঘুমটি প্রয়োজন, সে ঘুমটি ঘুমিয়ে নেবেন। পানি, পানিও আরেকটি ফ্যাক্টর। আমরা যদি হার্ড ওয়াটার বা যেখানে পানিটা দূষিত সেই পানি ব্যবহার করি, তাও কিন্তু আমাদের চুলের সমস্যা দেখা দিতে পারে। তাই চেষ্টা করবেন অন্তত মুখ এবং চুল ধোয়ার ক্ষেত্রে ফিল্টার করা পানি ব্যবহার করতে, কারণ পানিতে প্রচুর পরিমাণে আয়রন, পাশাপাশি অন্যান্য দূষিত পদার্থ থাকলে, সীসা থাকলে আমাদের চুল পড়াসহ চুলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই অবশ্যই মুখ ধোয়ার ক্ষেত্রে বা চুল ধোয়ার ক্ষেত্রে ফিল্টার করা পানি ব্যবহার করার চেষ্টা করবেন। আরেকটি জিনিস, অতিরিক্ত গরম পানি ব্যবহার করা। অতিরিক্ত গরম পানি ব্যবহার করে গোসল করলে, চুলে ব্যবহার করলেও আমাদের চুলের ন্যাচারাল অয়েল বের হয়ে যাবে, চুলের আউটার প্রোটেকটিভ লেয়ারটা ড্যামেজ হয়ে চুলে নানা ধরনের সমস্যা দেখা দেবে। তাই কখনোই অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করবেন না, চাইলে হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করে নিতে পারেন। এতে করে ন্যাচারাল অয়েলের মাত্রাটা বজায় থাকবে, চুলে ততটা ক্ষতিও হবে না। চুল কীভাবে আঁচড়াচ্ছেন,
চুলে কিভাবে কি ব্যবহার করছেন। আমরা যদি ঠিকভাবে চুলটা না আঁচড়াই বা ভেজা চুল আঁচড়াই তখনও কিন্তু আমাদের চুলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে, কারণ চুল যখন ভেজা অবস্থায় থাকে তখনই সবচেয়ে বেশি উইক থাকে, আর এই সময় চুল আঁচড়ানোর ফলে চুলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই কখনোই ভেজা চুল আঁচড়াবেন না। চুলে কি এবং কিভাবে ব্যবহার করছেন, অতিরিক্ত পরিমাণে কেমিক্যাল শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক, হেয়ার প্যাক, হেয়ার সিরাম যেটাই বলেন না কেন, কেমিক্যাল মিশ্রিত প্রোডাক্ট ব্যবহার করলেও চুলে নানা ধরনের সমস্যা হতে পারে। তাই চেষ্টা করবেন কেমিক্যাল পণ্য ব্যবহার থেকে বিরত থেকে ন্যাচারাল শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার অয়েল, হেয়ার প্যাক ব্যবহার করা। এতে করে আপনার চুলের যে ড্যামেজটা হয়েছে সেই ড্যামেজটা ভিতর থেকে রিপেয়ার হবে, চুল হয়ে উঠবে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল। কিভাবে ব্যবহার করছেন, যে প্রোডাক্টটি ব্যবহার করেন না কেন ব্যবহার করার একটি নিয়ম রয়েছে। ক্ষতিকর প্রোডাক্ট ব্যবহার করেন, ক্ষতিকর কোনো কেমিক্যাল মিশ্রিত প্রোডাক্ট ব্যবহার করলে অবশ্যই আপনার চুলে নানা ধরনের সমস্যা দেখা দিবে, কারণ কেমিক্যালের অ্যাডভার্স রিয়াকশনের ফলে চুলে নানা ধরনের সমস্যা দেখা দেয়। কীভাবে ব্যবহার করছেন, কেমিক্যাল পণ্য ব্যবহার না করে আপনি যদি ন্যাচারাল পণ্য ব্যবহার করেন তাতেও যদি দেখেন যে আপনি ফল পাচ্ছেন, অবশ্যই বুঝে নেবেন আপনি যেভাবে ব্যবহার করছেন বা যেটা ব্যবহার করছেন সেটা ঠিক হচ্ছে না। প্রথমেই জেনে নেবেন ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করার আগে যে আপনার চুলের চাহিদাটা কী, সেই অনুযায়ী ন্যাচারাল প্রোডাক্টটা ব্যবহার করবেন অবশ্যই রেগুলার রুটিন মেনটেন করে। কারণ একটি প্রোডাক্ট যখন আপনি রেগুলার ব্যবহার করবেন তখনই একটা সময় পর আপনার চুলের ড্যামেজটা রিপেয়ার হবে, চুলের সমস্যার সমাধান হবে। যদি আপনি রুটিন মেনটেন করে ব্যবহার না করেন বা যেভাবে ব্যবহার করার কথা তেমনভাবে ব্যবহার না করেন তখনও কিন্তু চুলের সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি চুলের সমস্যাগুলো সমাধানও হয় না। অবশ্যই যে চিরুনিটা ব্যবহার করছেন, যে তোয়ালেটা ব্যবহার করছেন সেটার দিকেও খেয়াল রাখবেন। নোংরা তোয়ালে ব্যবহার করার ফলেও আমাদের চুলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে, স্কাল্প ইনফেকশন হতে পারে। চিরুনি কখনোই নোংরা চিরুনি ব্যবহার করবেন না বা প্লাস্টিকের চিরুনি ব্যবহার করা থেকে বিরত থাকবেন। প্লাস্টিকের চিরুনিতে ময়লা আটকে থাকে এবং প্লাস্টিকের চিরুনিতে চুল আঁচড়ালে সেই ময়লাগুলো উল্টো চুলে স্থানান্তরিত হয়, পাশাপাশি আমাদের চুলে ফ্রিকশন ও স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয়ে চুলটা ড্যামেজ হয়ে পড়ে। চেষ্টা করবেন কাঠের চিরুনি ব্যবহার করা প্লাস্টিকের চিরুনির পরিবর্তে, কারণ কাঠের চিরুনি আপনার চুল থেকে উল্টো ময়লাটা বের করে আনে এবং কাঠের চিরুনিতে ব্যবহার করার ফলে আপনার চুলে তেমন একটা ফ্রিকশন তৈরি হয় না, স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয় না, ফলে চুলটা তত ড্যামেজও হয় না। তাই অবশ্যই চেষ্টা করবেন প্লাস্টিক চিরুনি ব্যবহার না করে কাঠের চিরুনি ব্যবহার করার। বালিশের কভারটা চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে পরিষ্কার রাখার, কারণ যখন আমরা নোংরা কাপড় চোপড় বা নোংরা তোয়ালে দিয়ে মুখ মুছি বা নোংরা বালিশের কভারে ঘুমিয়ে থাকি তখনও কিন্তু আমাদের চুলে সহ আমাদের নানা ধরনের আমাদের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তেল ব্যবহার করে কখনোই 2 থেকে 3 দিনের বেশি রেখে দিবেন না বা এক সারা রাত রেখে দিয়ে শ্যাম্পু করার চেষ্টা করবেন, কারণ বেশি দিন চুলে তেল দিয়ে রাখার ফলে বাইরের ধুলো ময়লা, অতিরিক্ত পলিউশন এগুলো চুলে আকর্ষিত হয়, ফলে চুলে আরও নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে, চুল গোড়া থেকে পড়ে যেতে পারে। তাই এই জিনিসটার দিকে খেয়াল রাখবেন, সচেতন হবেন এইসব বিষয়ের ক্ষেত্রে, তবেই কিন্তু ভালো প্রোডাক্ট ব্যবহার করে চুল পড়ার সমস্যাটা কমাতে পারবেন। এবার আসি কোন 3টি হেয়ার অয়েল আপনার চুলের A to Z সমস্যার সমাধান করতে পারবে। প্রথমে যে অয়েলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আনিয়ন অয়েল। আনিয়ন অয়েলে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস রয়েছে, ফ্ল্যাভোনয়েডস রয়েছে, পাশাপাশি এতে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস রয়েছে, যা আমাদের চুলের সম্পূর্ণ গঠন ও বৃদ্ধিতে খুব ভালো কার্যকরী। চুলের যে সমস্যা হোক না কেন, চুল পড়া, নতুন চুল গজানো, চুলের আগা ফাটার সমস্যা, মাছ থেকে ভেঙে পড়া, চুল দুর্বল ও পাতলা, চুল ড্যামেজ হয়ে যাওয়া, পাশাপাশি চুলে খুশকির সমস্যা, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, স্কাল্প ইনফেকশন, যেটাই হোক না কেন অনিয়ন অয়েল পারে এর সমাধান দিতে, কারণ অনিয়ন অয়েলে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস রয়েছে। পাশাপাশি চুলের রং ধরে রাখতে, চুল সিল্কি করতে, শাইনি করতে অনিয়ন অয়েল কাজ করতে পারে। দ্বিতীয় যে অয়েলটি সেটি হচ্ছে মেথি অয়েল। মেথিতে প্রচুর পরিমাণে স্যাপোনিন, অ্যান্টি অক্সিডেন্ট, আয়রন, প্রোটিন, লেসিথিন রয়েছে, যা আমাদের চুলের গঠন বৃদ্ধিতে খুব ভালো কাজ করতে পারে, কারণ আয়রন ও প্রোটিনই দুটি মেইন উপাদান আমাদের চুলের বৃদ্ধির জন্য। তাই মেথি অয়েলটা বা মেথি ইনফিউজড অয়েলটা ব্যবহার করলে আপনার চুলের গোড়া মজবুত হবে, চুল শাইনি হবে, সফট হবে, ঝরঝরে হবে, চুলটা মজবুত করবে, চুলের অকালপক্কতা রোধ করবে,
চুলের ন্যাচারাল কালারটা ধরে রাখবে, চুলের আগাফাটার সমস্যা, মাছ থেকে ভেঙে পড়ার সমস্যা, ড্রাই স্ক্যাল্পের সমস্যা, ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা দূর করতে পারে মেথি অয়েল। অ্যালোভেরা অয়েল। অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই, বি12, ফলিক অ্যাসিড রয়েছে, যা চুলের গোড়া মজবুত করতে, চুল নরম কোমল ঝরঝরে করতে পারে, চুলের রুক্ষতা প্রতিরোধ করে, আগা ফাটার সমস্যা দূর করে, মাছ থেকে ভেঙে পড়া দূর করে, দুর্বল ও পাতলা চুল রোধ করে, স্ক্যাল্প ইনফেকশন রোধ করে, খুশকির সমস্যা দূর করতে পারে এবং ড্রাই স্ক্যাল্পের যাদের সমস্যা তাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে অ্যালো অয়েল। আমলকি। আমলকির কথা কি আর বলবো, আমলকি এক কথায় একটি জাদুকরী ফল। আমলকিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন এ, সি, ই, ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন, ফসফরাস, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম রয়েছে, পাশাপাশি রয়েছে সামান্য পরিমাণে জিঙ্ক। চুলের যে সমস্যাই হোক না কেন, আমলকি দিতে পারে এর সমাধান। চুল পড়া, নতুন চুল গজাচ্ছে না, চুল বিবর্ণ হয়ে যাচ্ছে, চুলের অকাল পক্কতা, খুশকির সমস্যা, ড্যামেজ চুল, দুর্বল পাতলা চুল, উকুনের সমস্যা, চুল গোড়া থেকে ঝরে পড়ছে, ড্রাই স্ক্যাল্পের সমস্যা, যেই সমস্যায় বলেন না কেন আমলকি দিতে পারে সমাধান। তাই আপনার চুলের সব সমস্যার সমাধান করতে আমলকির তেলটা ব্যবহার করতে পারেন। এই তিনটি ম্যাজিক্যাল হেয়ার অয়েল যদি আপনি আপনার চুলে ব্যবহার করেন তাহলে নিঃসন্দেহে A to Z সব সমস্যার সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। অবশ্যই যে তেলগুলো ব্যবহার করবেন সেগুলো হতে হবে সম্পূর্ণ প্রাকৃতিক এবং যে কোনো ধরনের ভেজালমুক্ত, তবেই কিন্তু সবচেয়ে ভালো ফলাফল পেতে পারবেন। এবার যদি ভেবে থাকেন এই তেলগুলো যদি কার্যকরী হয় তাহলে এই তেলগুলো কোথায় পাবেন, চিন্তার কোনো কারণ নেই। এআর অর্গ্যানিক সবসময় আপনাদের জন্য আছে গুণগত মানসম্পন্ন এই তিনটি হেয়ার অয়েল। এখানে আছে আনিয়ন অয়েল, মেথি অয়েল এবং অ্যালো আমলা অয়েল। অ্যালোভেরার তেল আপনি চাইলে আলাদাভাবে ব্যবহার করতে পারেন, আমলকি তেলটা চাইলে আলাদাভাবে ব্যবহার করতে পারেন, বাট যেহেতু আমাদের কারো কাছে এতটা সময় থাকে না, আমরা সবাই নিজেদের লাইফে বিজি এবং খুব সহজেই চুলের সমস্যার সমাধান খুঁজে থাকি, তাই আমরা আপনাদের কথা চিন্তা করে এই তিনটি অয়েল রেডিমেড করে রেখেছি, তাই সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান। আপনি চাইলে আমাদের এই তিনটি হেয়ার অয়েল আপনার চুলের সব সমস্যার সমাধানের জন্য ব্যবহার করতে পারেন। এখন আপনার কাছে মনেই হতে পারে তিনটি অয়েলই খুবই ভালো, যে কোনো একটি ব্যবহার করলেই তো পারি, কেন তিনটি অয়েল ব্যবহার করব। তিনটি অয়েলের যে বেনিফিটগুলো আছে সেগুলো একসাথে মিলেই কিন্তু ভিতর থেকে গোড়া থেকে আগা পর্যন্ত সবভাবে কাজ করতে পারবে এবং সুন্দরভাবে কাজ করতে পারবে। আপনি যে কোনো একটি হেয়ার অয়েল ব্যবহার করলে সেটি হয়তো আপনাকে 50% বা 20% ভালো ফলাফল দিবে, আর আপনি যদি তিনটি ভালো তেল একসাথে মিক্স করে ব্যবহার করেন আপনি শতভাগ ফলাফল পাবেন কোনো ধরনের এক্সট্রা ঝামেলা ছাড়াই, এক্সট্রা পরিশ্রম ছাড়াই। একসাথে মিক্স করে যখন ব্যবহার করতে হবে তাহলে আপনারা কেন তৈরি করলেন না একসাথে মিক্স করে, এই প্রশ্নটি আমাদেরকে সবাই জিজ্ঞেস করেন। এই প্রশ্নটি আমরা খুব বেশি পাই, এর কারণটাও বলে দিচ্ছি। প্রত্যেকটি তেলের আলাদা আলাদা গুণাগুণ রয়েছে, আলাদা আলাদা নিউট্রিয়েন্টস রয়েছে। একসাথে যদি মিক্স করে আমরা প্রত্যেকটি তেল তৈরি করি তাহলে আপনি কোনো প্রোডাক্টেরই সবচেয়ে ভালো ফলাফল পেতে পারবেন না। আলাদাভাবে আনিয়ন অয়েলটা আপনি ব্যবহার করলে সর্বোচ্চ 10%, 20% বা 25% ফলাফল পাবেন। আলাদাভাবে মেথি অয়েল বা অ্যালো আমলা অয়েল ব্যবহার করলে সেম রেজাল্ট পাবেন, কিন্তু তিনটি একসাথে মিক্স করে ব্যবহার করলে আপনি 100% ফলাফল পাবেন। কিন্তু আমরা যদি তিনটি বা এই চারটি উপাদানই একসাথে মিক্স করে তৈরি করে একটি অয়েল ব্যবহার করি তাহলে আপনি কোনোটারই 100% গুণাগুণ আপনার চুলে ইনপুট করতে পারবেন না, কারণ একটার সাথে একটা তখন মিক্স করে বিক্রিয়া হবে, যার ফলে আপনি কোনোটারই সম্পূর্ণ গুণাগুণ শোষিত করতে পারবেন না এবং কোনো ভালো ফলাফল পাবেন না। তাই আমরা প্রত্যেকটি প্রোডাক্টের প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্ট সর্বোচ্চ গুণাগুণ মান, গুণগত মান অক্ষুণ্ণ রাখতে আলাদা আলাদাভাবে তিনটি তেল তৈরি করে রাখি এবং পরামর্শ দিই তিনটি একসাথে মিক্স করে ব্যবহার করার। এবার যদি ভাবেন যে তিনটি তেল একসাথে ব্যবহার করবো কীভাবে, একটি শেষ হলে আরেকটি ব্যবহার করব তারপর আরেকটি, এইভাবে না, তিনটি তেল সমপরিমাণে একটি ছোট স্টিলের বাটিতে নিয়ে নেবেন। বড় একটি স্টিলের পাত্রে পানি নিয়ে সেটি চুলায় বসাবেন। পানিটি যখন গরম হয়ে আসবে, ফুটে আসবে, চুলাটা বন্ধ করে পানির পাত্রটা নামিয়ে নেবেন। এবার যে স্টিলের পাত্রে তিনটি তেল তৈরি করে নিয়েছিলেন সেই স্টিলের পাত্রটি গরম পানির পাত্রে কিছুক্ষণ রাখার পরে যখন গরম পানির যে
ভাপটা রয়েছে যে তাপটা রয়েছে সেই তাপে তেলটি গরম হয়ে যাবে। তেলটি পাত্র থেকে বের করে নিয়ে আপনার পুরো চুলে সিঁথি করে লাগিয়ে নিন ভালোভাবে। এতে করে এভাবে ব্যবহার করলে তেলের যে সম্পূর্ণ গুণাগুণগুলো আছে সেগুলো আমাদের স্ক্যাল্পে খুব ভালোভাবে শোষিত হতে পারবে, কারণ তেলটা হালকা গরম করার ফলে আমাদের যে হেয়ার শাফটগুলো আছে তেলটা খুব ভালোভাবে হেয়ার শাফটের ভিতরে পেনিট্রেট করতে পারবে, খুব ভালোভাবে গভীরে প্রবেশ করতে পারবে এবং গভীর থেকে ভিতর থেকে আপনার চুলের ড্যামেজ রিপেয়ার করে বাইরে থেকে আপনার চুলের অ্যাপিয়ারেন্সটা বদলে দিবে, চুলটা সুন্দর করে দিবে। অবশ্যই আপনাকে ন্যাচারাল প্রোডাক্ট ধৈর্য ধরে অনেকটা সময় ধরে ব্যবহার করতে হবে, কারণ ন্যাচারাল প্রোডাক্ট খুব ধীরে ধীরে ভিতর থেকে ড্যামেজ রিপেয়ার করার মাধ্যমে বাইরে থেকে সৌন্দর্য প্রতিফলিত করে। কখনোই ধৈর্য হারা হওয়া যাবে না ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহারের সময়। তো অবশ্যই যখনই ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করবেন ধৈর্য ধরে ব্যবহার করবেন। আরও একটি জিনিস, একটি প্রোডাক্ট ন্যাচারাল ব্যবহার করলাম, অন্যগুলো কেমিক্যাল বেসড প্রোডাক্ট ব্যবহার করলাম, তখনও কিন্তু কোনো ভালো ফলাফল পাবেন না। যখনই কোনো ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করবেন অবশ্যই চেষ্টা করবেন তার পাশাপাশি বাকি প্রোডাক্টগুলো ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করার। আপনি যদি আমাদের এই তিনটি ন্যাচারাল হেয়ার অয়েল ব্যবহার করেন, চেষ্টা করবেন সারা রাত রেখে পরদিন আমাদের ন্যাচারাল শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলার, কিংবা যে কোনো ন্যাচারাল শ্যাম্পু ব্যবহার করে চুলটা ধুয়ে ফেলতে পারবেন, এবং তারপর সপ্তাহে একদিন অবশ্যই ন্যাচারাল কোনো হেয়ার প্যাক ব্যবহার করার। এইভাবে আপনি যদি একটি রুটিন তৈরি করে নেন, যেমন সপ্তাহে 2 থেকে 3 বার ডাবল বয়েলিং প্রসেসে সামান্য গরম করে এই তিনটি তেল মাসাজ করবেন, তারপর দিন ন্যাচারাল শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলবেন, সপ্তাহে একবার উইকলি কোনো হেয়ার প্যাক ব্যবহার করবেন, এই তিনটি জিনিস একসাথে মিশিয়ে আপনার চুলের সব সমস্যাকে টাটা বাই বাই করে দিবে এবং আপনার চুলের সৌন্দর্য ফিরিয়ে আনবে। আর যা ছিল আপনার চুল তার চেয়ে 2 গুণ 3 গুণ 10 গুণ বেশি সৌন্দর্য ফিরিয়ে দিতে সাহায্য করবে। তাই অবশ্যই রুটিন মেনটেন করবেন, প্রোডাক্টগুলো সবগুলো চেষ্টা করবেন ন্যাচারাল প্রোডাক্ট এবং সবচেয়ে ভালো গুণগত মানসম্মত ভেজালবিহীন প্রোডাক্ট ব্যবহার করার, তবেই কিন্তু ভালো ফলাফল পেতে পারবেন, অন্যথা নয়। আজকে ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, যে কোনো সাজেশন নিতে কিংবা অর্ডার করতে যোগাযোগ করতে পারেন এআর অর্গ্যানিকের পেজে। আর এআর অর্গ্যানিকের প্রত্যেকটি প্রোডাক্ট সম্পূর্ণ ন্যাচারাল, সেফ এবং অর্গ্যানিক, তাই চোখ বুঝে বিশ্বাস করতে পারেন এআর অর্গ্যানিকের পণ্যে। আল্লাহ হাফেজ।